नमस्कार बंधुरा, आमार चैनले आपनादेर सबाइके स्वागत। आज के आमी देखाबो चिंगड़ीर एकटा नतून रेसिपि। रेसिपिटा हलो चिंगड़ीर मोहिनी। तो तार जोन्नो आमी 16 थेके 17टा बागदा चिंगड़ी निये निएछि। चिंगड़ीटा मीडियम साइजेर। रेसिपिटी करार जोन्नो आमार जे जे उपकरण लागछे सेटाई आपनादेर साथे शेयर करब। आमार लागछे 1 चामच गरम मसला, 6 থেকে 7টা काँचा लंका, 1 चामच हलुदेर गुड़ो, 1 चामच कालो जिरे, 1টা तेजपाता और 1টা शुकनो लंका। এখানে নিয়ে নিয়েছি আমি কুচিয়ে রাখা টমেটো, একটা নিয়ে নিয়েছি 4 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। আমি এখানে 7 থেকে 8টা কাজু নিয়েছি, 10 থেকে 12টা নিয়েছি কিশমিশ। এখানে নিয়েছি 2 চামচ নারকেল কুড়োনো আর 2 চামচ পোস্ত। এটা আমি একটা পেস্ট তৈরি করে নেব মিক্সিতে। দেখুন আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার মালাইকারি করার সময় যেমন চিংড়িগুলো ধুয়ে খোসা ছাড়িয়ে নেয়, আমি সেম একই প্রসেসে চিংড়িগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে। আর যেমন কাবাব স্টিক দিয়ে চিংড়ির মাথার অংশ থেকে শেষ পর্যন্ত কাবাব স্টিক দেওয়া হয় যাতে না চিংড়িগুলো ভাজার সময় গুটিয়ে যায়, সেইভাবে আমি কাবাব স্টিকের বদলে কোকোনাট স্টিক দিচ্ছি। আপনারা চাইলে কাবাব স্টিকও ইউজ করতে পারেন। এটা চিংড়ি ভাজার সময় যাতে না গুটিয়ে যায় তার জন্যই এই প্রসেস। তো এইভাবে আমি প্রত্যেকটা চিংড়ি কিন্তু করে নেব। আর রেসিপিটি শুরু হওয়ার আগে বলি বন্ধুরা, যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। এইভাবে আমি সমস্ত চিংড়িগুলো কিন্তু কোকোনাট স্টিক দিয়ে নেব। দেখুন আমি দুটো দেখিয়ে দিয়েছি, এইভাবে দেখুন আমি সমস্তগুলো কোকোনাট স্টিক দিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ভেজে নেব। তো এটা প্রথমে আমি অল্প নুন আর অল্প একটু হলুদ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। দেখুন আমি এইভাবে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে 3 থেকে 4 মিনিট রেখে দিতে হবে। রান্নাটা কিন্তু আমি সরষের তেলে করব। সরষের তেলে করলে একটু বেশি টেস্ট হয়। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা একটু বেশি করে দিতে হবে কারণ আমি আর দ্বিতীয়বার তেল দেব না, এই একই তেলেই আমি পুরো রেসিপিটা করব। তো তেলটা একটু গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়িগুলো। চিংড়িগুলো কিন্তু আমি খুব ভাজবো না, জাস্ট দিয়ে একটু উল্টে পাল্টে তুলে নেব। এই মোহিনী চিংড়ির মোহিনী করতে গেলে চিংড়ি বেশি ভাজা যায় না কারণ চিংড়িটা শক্ত হয়ে যায়। দেখুন আমি চিংড়িগুলো জাস্ট উল্টে পাল্টে তুলে নিয়েছি। এবার ওই একই তেলে আমি দিয়ে দেব 1টা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা মাঝখান থেকে আমি দুভাগ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ইউজ করবেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটা দিয়ে একটু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে না রসুনের কাঁচা গন্ধটা থেকে যায়। এরপরে আমি দিয়ে দেব আদা বাটা। আদা বাটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা সাত কালার দুটোই আসবে। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো। চিংড়ির মোহিনীতে হলুদের গুঁড়ো আপনারা ইউজ করতে পারেন, আবার নাও করতে পারেন, কিন্তু আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো ইউজ করলাম। এবার যে কাজু পোস্ত আর নারকেল কিশমিশের যে মিশ্রণটা আমি বেটে নিয়েছি, পেস্ট বানিয়ে নিয়েছি, সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। মশলা থেকে হালকা তেল ছেড়ে এলে দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে, মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেব। দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নেব যাতে না চিংড়িগুলো ভেঙে যায়।
অল্প একটু নাড়াচাড়া করে নেব 2 মিনিট মতো, যাতে মশলাগুলো চিংড়ির গায়ে খুব ভালোভাবে লেগে যায়। এরপর আমি ইউজ করছি অল্প একটু জল। আমি যে মশলাটায় কাজু পোস্ত পেস্ট বানিয়েছিলাম সেই মশলার 1 পাটি জল দিয়ে দিলাম। সেই মশ এরপর গ্রেভিটা ফুটে উঠেছে, আমি দিয়ে দিচ্ছি নুন স্বাদ অনুযায়ী, যেহেতু চিংড়ি মাছে আগে থেকেই নুন মাখানো ছিল। এরপর আমি দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। টমেটোগুলো আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, দেখুন, দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে দেব। গ্রেভিটা ফুটে ঘন হয়ে এলে আমি এর মধ্যে অ্যাড করব বাটার, আর গ্রেভিটা একটু ফুটতে দিতে হবে। দেখুন প্রায় ঘন হয়ে আসছে গ্রেভিটা, আমি এবার এর মধ্যে অ্যাড করছি বাটার। আমি এখানে আমুলের বাটার নিয়েছি, আপনারা চাইলে যে কোনো বাটার ইউজ করতে পারেন। আমি এখানে 1.5 চামচ মতো আমুলের বাটার ইউজ করছি। বাটার দিলে খুব ভালো ফ্লেভারটা আসে বন্ধুরা। এরপর একটু বাটারটা দেওয়ার পরে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে গ্রেভিটা আরও ঘন হয়ে আসছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা। দেখুন বন্ধুরা, আমি গরম মশলাটা দিচ্ছি। গরম মশলা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আমি গ্যাস ওভেন গ্যাস বন্ধ করে দেব। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। আমার রেসিপিটি একদম রেডি হয়ে গেছে, এটা আমি সার্ভ করব। দেখুন আপনারা এটা গরম ভাতে অবশ্যই ট্রাই করুন, আর বাড়িতে অবশ্যই বানান, আর কমেন্টের মাধ্যমে জানান।